আপনার জন্য বা আপনার দৃষ্টিতে মেহেদী হাসান মিরাজের আইডিয়াল ব্যাটিং পজিশন কোনটা হতে পারে? একটু বলা ডিফিকাল্ট, একটু বলা ডিফিকাল্ট, কারণ আমাদের কারণ আমার যদি মেহেদী ওপেন করে তখন কিন্তু আমাদের সাথে পরে আবার যারা খেলবে তাদের আসলে কেউ ব্যাটিং পারে না। দেখা যাবে যে লাস্ট চারটা উইকেট আসলে আমাদের বিশাল হওয়ার সম্ভাবনা খুব কম, নর্মালি আমাদের তাই হয়ে থাকে। খুব আমাদের অলরাউন্ডারের অভাবটা খুব বেশি, বাট আমি মনে করি মিরাজ যদি হাতে খেলে সেটা টিমের জন্য অনেক লাভ হবে বেশি, কারণ অ্যাটলিস্ট একটা অলরাউন্ডার আমাদের সেই পজিশনে থাকবে, তখন সে আসলে অ্যাটলিস্ট একটা ব্যাটসম্যানকে সাপোর্ট দিতে পারবে। কারণ দেখুন আজকে রিয়াজ কিন্তু একটা পার্টনারের জন্য হয়তো আরেকটু হয়তো এক্সিলেট করতে পারতো, কারণ যেহেতু ব্যাটসম্যানে সে এক্সিলেট করতে পারে। আমার মনে হয় যে ব্যাটসম্যানদের সাথে যদি মিরাজ যদি আটে ব্যাটিং করে সেটা আরো বেশি ভালো, যেটা আমরা আসলে পূর্বে করে আসছি, সেভাবে করলে হয়তো আমার জন্য বেটার হতো। জি ইমরুল ভাই, স্যার যেটা বলছিলেন যে আমাদের টেইল এন্ড ব্যাটিংটা এখানে আসলে তুলনা চলেই আসে অন্যান্য অনেক দেশের সাথে, যে তারা আমরা দেখি যে 8 থেকে 11 নম্বর ব্যাটার যারা থাকেন তারা অনেক রান এনে দেন প্রয়োজনের সময়, লেজের দিকের ব্যাটার যেই রানগুলো এনে দিবেন সেগুলো অবশ্যই দলের জন্য খুব বেশি উপকারী এবং কার্যকরী হয়ে যায়। এই জায়গাটায় বাংলাদেশ কি পিছিয়ে থাকছে টেইল এন্ড ব্যাটিং এর জায়গাটায়? অবশ্যই পিছিয়ে থাকছে, কারণ এখানে আমাদের এটা আজকের প্রবলেম না, এটা লং টাইম প্রবলেম। আমরা যারা ট্যালেন্ট ব্যাটিং করি তারা আমরা আসলে নিজেদেরকে ব্যাটসম্যান ভাবার চেষ্টা করি না, কারণ আপনি যদি দেখেন কোনো ম্যাচে শরীফুল আগে ব্যাটিং করছে, কোনো ম্যাচে মুস্তাফিজ আগে ব্যাটিং করছে। আমার কাছে মনে হয় এখানে আমাদের আমরা বুঝতেছি যে আমরা আমাদের নিজেদের ট্যালেন্টের উপর আমাদের আস্থা নাই, কারণ আমার কাছে মনে হয় যে শরীফুল ভালো ব্যাটিং করে, মুস্তাফিজের থেকে ভালো ব্যাটিং করে। সো আজকে আমি দেখলাম যে শরীফুল লাস্টে নামছে ব্যাটিং এ, তো এটা আমার কাছে একটু খুবই অবাকই লাগছে, কারণ শরীফুল কয়েকটা আমি ইনিংস দেখেছি, ও কয়েকটা ইনিংসে কিন্তু ক্রুশাল মুহূর্তে কিন্তু আমি যদি ভুল না করে থাকি প্রবলি আফগানিস্তানের সাথে কিন্তু সিলেটের মাঠে কিন্তু খুব ভালো একটা শর্ট ইনিংস খেলেছিল। সো ওর অ্যাবিলিটি আছে ব্যাটিং করা, তো আমার কাছে তাহলে ও কেন লাস্ট ওর লাস্ট ডাউনে নামবে? এই জায়গাগুলো আমার কাছে অবাক মনে হয় যে ওদের নিজেদের বিশ্বাস নাই যে ওরা ব্যাটিং করতে পারে। হয়তো অনেক বেশি অস্থিরতার মধ্যে দল পড়ে যাচ্ছে। স্যার একটা বিষয় জানতে চাইবো, যে ইমরুল ভাই একটা কথা বলছিলেন যে একটা প্লেয়ারের বুঝতে হবে তার এবিলিটি সম্পর্কে, তার সক্ষমতা সম্পর্কে, 80 স্ট্রাইক রেটে যাব না 100 স্ট্রাইক রেটে যাব সেটা তার নিজের বুঝতে হবে। এই প্রসঙ্গে আপনার একটা কথা আমার মনে পড়ছে, আমি যদি ভুল না করি এইবার বিপিএল এর সময় আপনি বলেছিলেন যে আপনি চান প্লেয়ারদের কমন সেন্স মাঠের মধ্যে, গেম সেন্স, কমন সেন্স, এই বিষয়গুলো, এইটা সম্পর্কে একটু যদি বলেন যে আপনি কতটা সেটা মাঠে দেখতে পাচ্ছেন আমাদের দলের কাছ থেকে, কমন সেন্স বলেন বা গেম সেন্স বলেন, প্রতিফলন মাঠে কতটা দেখতে পাচ্ছেন? আমার তো মনে হয় যে সেটা সবারই কম বেশি থাকে, অ্যাপ্লিকেশন আসলে কিভাবে করব সেটা সেটা ডিপেন্ড করে আসলে প্লেয়ারটার উপর কিভাবে অ্যাপ্লাই করবে। যখন মানুষ কখন ভুল দিশে নেয়, যখন সে চাপে থাকে, নর্মালি মানুষ কিন্তু যখন মাথা যখন খুব ঠান্ডা থাকে তখন কিন্তু খুব বেশি নেয় না, যখন আপনি চাপে থাকবেন তখনই কিন্তু আপনি ভুল নেওয়ার সম্ভাবনা খুব বেশি, বা আপনি যখন আপনার মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা থাকে এটা করবো ওটা করবো এইভাবে খেলবো, মানে খুব বেশি যখন আপনি চাপ নিয়ে নেবেন তখন আপনার পক্ষে আপনার ভুল ডিসিশন নেওয়াটা আপনার জন্য বেশি হবে, আপনি নিবেনই বেশি। তো আমার মনে হয় যে একটু সেটেল হওয়া উচিত সবারই, আর একটু মাথায় ঠান্ডা মাথায় আগানো উচিত, তাহলে আমার মনে হয় আর একটু বেটার হবে বরাবরই। কারণ আমি মনে করি আমাদের দেশের একটু লার্নিং ক্যাপাসিটি কম, সেটা প্লেয়ারদের শুধু দোষ দিয়ে লাভ নেই, সেটা আমরাও অনেক দোষী, আমরাও তো সেভাবে তাদেরকে শিখাইতে পারি না ছোটবেলা থেকে, কারণ তারা তখন যখন আমরা যখন আমাদের হাত থেকে যখন তারা ন্যাশনাল টিমে যায় তখন তারা হয়তো আরো বড় কোচের কাছে যায়, তারা হয়তো অনেক ইনফরমেশন দেয় সেটা হয়তো তারা ঠিক মতো নিতেও পারে না, এমনও হতে পারে আমরা ছোটবেলা তাদেরকে সেভাবে গড়ে তুলি না ইন্ডিপেন্ডেন্ট। তো আসলে সবারই কম বেশি দোষ আছে, শুধু প্লেয়ারদের দোষ দিয়ে তো লাভ নেই। যখন একটা মানুষ, আমি আশা করি যে যখন একটা মানুষ যখন অনেকদিন ক্রিকেট খেলে ফেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তখন তার ভুলের সংখ্যাটা যেন কম হয়, তখনও দেশে একই রকম ভুল করে তখন এটা বড় সড়ো একটা ক্রাইম। বাট আপনি যদি আজকে দেখেন উইলিয়ামসনের ইনিংস দেখেন,
বা ওদের যে আরেকটা তারা যখন কিন্তু স্ট্রাগল করতেছে, স্ট্রাগল পিরিয়ডে কিন্তু কেটে থেকে গেছে, যেরকম না যে তাদের স্ট্রাইক রেট একেবারে 100 ছিল। উইলিয়ামসনের স্ট্রাইক রেট প্রথম তো মনে হয় 50 ছিল বা 50-এর মতো ছিল। ওই টাফ টাইম পিরিয়ডটা পার করার পরে তারপর তার কাছে খেলাটা মনে হয় অনেক ইজি, তো তখন সে যা কিছু তাই করতে পারছে, যখন তখন ইচ্ছা করতে পারছে, তখন ব্যাটিং করতে পারছে, যেভাবে রান করতে চাচ্ছে সে পারছে। তো আপনার ওই টাফ টাইমটা পার করার পরে কিভাবে ইনিংসটা বিল্ড করতে হয় সেটা আমার কাছে মনে হয় একটু বড় মিসিং আমাদের, যে জিনিসটা আসলে অনেকেরই হয়ে যাওয়া উচিত ছিল যে সেটা 50 না সেটা কিন্তু 100-তে কিভাবে নিতে পারবো। আমাদের যদি দুইটা ব্যাটসম্যান 100 খেলতো বা 80-90 করে করতো, আমাদের রান কিন্তু 280 করে, আমার মনে হয় খেলাটা একটু ডিফারেন্ট, একটু চ্যালেঞ্জ বেশি থাকতো, আর একটু ভালো ফাইট করতেন। তো আমার মনে হয় এই লম্বা ইনিংস খেলার যে মানসিকতাটা সেটা তাদেরকেই বের করতে হবে, তার কোন ওয়েতে তারা যাবে এবং এটা কোন প্রসেসে যাবে সেটা হয়তো তারা কোচদের কাছ থেকে। ইমরুল ভাই, আজকের যেটা বলছিলাম যে আজকের প্রেস কনফারেন্সে এক পর্যায়ে শান্ত কিছুটা বিরক্ত হয়ে উঠে গেছেন, গতদিনও তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তাকে ওই একই ওপেনিং নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। তিনি গতকাল বলেছিলেন যে আমরা ওপেনিং আসলে চিন্তাই না করি বা কথাই না বলি, কারণ হয়তো অনেক বেশি কথা হয়ে যাচ্ছে। একই সাথে সালাউদ্দিন স্যার যেটা বলছিলেন যে আমাদের তো ব্যাকআপ অপশনও নাই, জেনুইন ওপেনার আমাদের তো অপশন নাই আমাদের স্কোয়াডে। তো এই জায়গা থেকে কি আপনার মনে হয় যে আসলে ওপেনার বা ওপেনিং পজিশন যে কয়জন আছেন ওপেনিং এ, তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়াই ভালো এখন, ফ্রি ফ্লো খেলতে দেওয়া? ছেড়ে দেয়া অবশ্যই ভালো, বাট তার থেকে বড় জিনিস হচ্ছে যে আগে তো টিমের রেজাল্ট চিন্তা করতে হবে। একটা ছেলে ধরেন খারাপ করতে থাকে 3-4 চারটা ম্যাচ, আপনি তারপরে সে তার কনফিডেন্স এমনি ডাউন, আপনি তাকে যত খেলাবেন তত টিমের জন্য খারাপ। তা আমার মনে হয় যে যে ভালো করেছে লাস্ট 2-3টা ম্যাচ ওপেনিং এ বা নাম্বার 7 এ বা যেখানে খেলিয়েছেন, আমি তাকে ট্রাই করতে পারি না কেন? তাকে ট্রাই করলে আপনার আমার আর একটা ব্যাটসম্যান বা আর একটা বোলার আমি খেলাতে পারবো, এক্সট্রা আমার অপশন থাকবে। তো আজকে দেখেন মিরাজ কিন্তু নাম্বার 3-তে নেমে কিন্তু সে কিন্তু তার কাজটা করে দিয়েছে, অ্যাটলিস্ট 90-এর উপর স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করেছে। তো এই জিনিসটা কিন্তু অনেক ব্যাটসম্যানই পারতেছে না, যেটা মিরাজ করতেছে। তো মিরাজ যদি না, আমার মনে হয় যে পুরো টুর্নামেন্টটা যদি ওপেন করে দেখবেন একটা বা একটা 100 করতেও পারে, এটা ওরকম অবাক হওয়ার কিছু নাই, কারণ সে এমন এমন টিমের সাথে 100 করেছে এমন সিচুয়েশনে, সে তার সে অ্যাবিলিটি আছে। তো আমার মনে হয় এটা আমাদের টিমের জন্য ভালো হবে।